হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের নদী, বিশাল নদী। নদী শুকিয়ে গেছে, পানি নাই। ফুরফুরা কি পরিষ্কার পানি, টলটলা পানি, ডালিমের রসের মতো পানিগুলো। ওই যে দেখেন নিচে, এই যে বালু দেখা যাচ্ছে, মনে হয় যে ডালিমের রস। আমি যেদিক দিয়ে হাঁটতেছি অবশ্যই সেদিক দিয়েও পানি এসে পড়ে। এখন এই যে বালু দি কি বাইন্দা বুইন্দা এগুলো পার বাইন্দা ফেলাইছে, এই যে জিও ব্যাগ ফালায় ফালায় পার বাইন্দা ফেলাইছে, তাই এদিকটা আর না ভাঙতে পারে। বিউটিফুল, অমায়িক দৃশ্য। আমার মনে চাইতেছে সাঁতার কাটি, আই মিস ইউ। ঠান্ডার দিন না হলে আমি সাঁতার কাটতাম, শীতের দিন না হলে। গাইস, আপনাদের কেমন লাগে কমেন্টে জানান প্লিজ। কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করেন, শেয়ার করেন। আমাদের এই নদী নদী এখন কত ছোট হয়ে গেছে, নদী দেখলে বুক কাঁপতো। এই এত বড় নদী বাবা, ছোটোবেলায় যখন আমরা নদীতে আসতাম, নদী পাড়ে আসতাম, দেখতাম। ওই যে ওই পাশ দিয়ে একদম ফ্রেশ পানি। নদীর পানি এটা মোহনা না তো, এটা বুড়িগঙ্গা না, বুড়িগঙ্গা না। এটা হলো আমাদের ব্রহ্মপুত্র নদ। এই ব্রহ্মপুত্র নদে আগে যিশু বিভিন্ন রকম বড় বড় দেখা যেত, বড় বড় বোয়াল মাছ। এখন কিচ্ছু নাই, সব শেষ হয়ে যায়। দেখ, নদী যত শেষ হয়ে যাবে পৃথিবী তত ধ্বংসের দিকে এগিয়ে যাবে। এখানে বড় বড় জিও ব্যাগ দিয়ে এগুলো সব বন্ধ করে রাখছে, নদীর প্রবাহ আটকাই দিছে। যত দুঃখ টুক যাবে শুধু নদী আর নদী। বিউটিফুল। ওকে গাইস, বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্ট, চ্যানেলটি ফলো করে দিবেন ইনশাল্লাহ। এরকম সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো আগামীতে, আশা করি। ওইদিকে যা দেখছেন সব ভুট্টা, গম, ভুট্টা। এই পাশের এই যে এগুলো হলো গম, এগুলো সব গম। আর উই যে ওইদিকে হলো ভুট্টা, টমেটো, ভুট্টা, গম, এগুলো চাষ হয় এদিকে। সো বিউটিফুল।